ছবি আঁকে কাগজে রঙে ভাস্কর্যে, তারা চায় প্রদর্শনী করতে, মানুষকে দেখাতে তাদের সৃষ্টি। প্রতিটি চিত্র প্রদর্শনী যে কোনো শিল্পীর কাছে পুনর্জন্মের মতো। বাংলাদেশে এটা আমার 70তম একক প্রদর্শনী দেশে বিদেশে নিয়ে। যখন থেকেই আমি প্রদর্শনী করতে চেষ্টা করেছি, আমি চাই না যে প্রদর্শনীতে খুব বেশি বক্তৃতা হোক, কারণ মানুষ ছবি দেখতে আসে, কথা শুনতে আসে না। কথা শোনার প্রদর্শনী সেটা আলাদা। আমি চেষ্টা করেছি সেই প্রথম থেকে আমার প্রদর্শনীতে গান, বাজনা, বাউল সঙ্গীত এর মাঝে প্রদর্শনী উপস্থিত করতে। আমার আজকে অনেক আনন্দের দিন যে প্রয়াত কবি শামসুর রহমানের কবিতা পাঠের মাধ্যমে আমার প্রদর্শনী উদ্বোধন হয়েছে। সন্তোষ গুপ্তের একটি সমালোচনার বলার সাথে সাথেও প্রদর্শন করেছিল, বাঁশির সাথে প্রদর্শন উদ্বোধন হয়েছে, ঢাক ঢোল বাউলের শব্দের সাথেও প্রদর্শন করেছে। আজকের এই 70তম প্রদর্শনী এটা অ্যালিয়াস প্রসেসের 50তম বছরের জয়ন্তী উদযাপন হচ্ছে এই 5 তারিখে। শেষ হবে 1969 সালে আমার প্রদর্শনী দিয়ে অ্যালিয়াস প্রসেসের লা গ্যালারি যাত্রা শুরু হয়েছিল। তার আগে কোনো শিল্পীর প্রদর্শনী লা গ্যালারিতে হয়নি, সেই জন্য এরা আমাকে যখন আমন্ত্রণ জানালো আমি অত্যন্ত আনন্দের সাথে রাজি হয়েছি। আমার বিভিন্ন সময়ে সাম্প্রতিক কিছু কাজ, সিলেক্টিভ কিছু কাজ দিয়ে প্রদর্শনী করা, এবং এই প্রদর্শনীর উদ্বোধনীতে এই দিলীপ দাসকে নিয়ে আসা ফরিদপুর থেকে, যিনি গ্রামে থাকেন, গ্রামে অত্যন্ত অজ পাড়াগায় থাকেন, এবং তার জাল ব্যবসা যেটা সেটা তিনি ধামা বানান, যে ধামায় চাল ডাল রাখা হয় গ্রামে গঞ্জে বিক্রি করেন, আর গ্রামের বিয়েতে কখনো অনুষ্ঠানে বাজিয়ে থাকেন। আমি দিলীপ দাসকে দেখে তার এই বাজনা শুনে তাকে ভেবেছি ঢাকাতে আমি প্রথম নিয়ে আসি, এবং আমার প্রদর্শনীতে সে বহুবার বাজিয়েছে, এবার তাকে এনেছি। সে একজন জাত শিল্পী, এই শিল্প সে শিখেছেন তার পিতার কাছ থেকে, তার পিতা শিখেছেন তার পিতার কাছ থেকে। আজ কয়েকটি জন্মের ধারাবাহিকতায় এই শিল্পী দিলীপ দাস বাঁচিয়ে রেখেছেন যা তার জন্মসূত্রে পাওয়া। আমি বিশ্বাস করি এই সুরের মাধ্যমে সে তার জীবনকে দেখতে চায়, তার জীবনের পরিচিতিকে দেখতে চায়, দেশকে জানতে চায়, ভালোবাসতে চায় এই বাংলাদেশকে। Thank you.
Thank you.